জয় গোবিন্দ, জয় রাম। খুব ভারাক্রান্ত হৃদয়ে আমার শুভ বিজয়ার সমস্ত রামমণ্ডলী এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ বাংলাদেশে এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছু দুর্বৃত্তদের দ্বারা, এই যে ধ্বংসলীলা আমরা দেখলাম, সনাতন ধর্মীয়দের একটি শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব। এই শারদীয় উৎসবে যে ঘটনাগুলি ঘটে গেল, এই মর্মান্তিক দৃশ্য দেখে আমার বাক রহিত হয়ে গেছে, আমার ভাষা নেই বলার। তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন সবাইকে শান্তি দেন, শান্তিতে রাখেন এবং এই বর্বরদের হাতে যারা নিহত হলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে। আমার ঠাকুরের কাছে এই নিবেদন এবং ঠাকুরের কাছে আর একটা নিবেদন করি, যারা এই বর্বরোচিত ঘটনাগুলো ঘটালে তাদের যেন প্রকৃত শিক্ষা হবে, এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় রাম, জয় রাম।